আসসালামু আলাইকুম, টিএসবিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয়, মাতৃভাষা কাকে বলে। মানুষ জন্মের পর মায়ের কাছ থেকে যে ভাষা শেখে তাকে মাতৃভাষা বলে। বাংলা আমাদের মাতৃভাষা, আমাদের জাতীয় ও রাষ্ট্রীয় ভাষাও বাংলা। বাংলাদেশে একমাত্র দেশ যার নাম ভাষার নামে। আমি আবারও বলছি, মানুষ জন্মের পর মায়ের কাছ থেকে যে ভাষা শেখে তাকে মাতৃভাষা বলে। বাংলা আমাদের মাতৃভাষা, আমাদের জাতীয় ও রাষ্ট্রীয় ভাষাও বাংলা। বাংলাদেশই একমাত্র দেশ যার নাম ভাষার নামে। ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সকলে ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।